সুপ্রভাত, আজকে বাংলা বিষয়ের কিছু নোটস আমি আপনাদের দেখাবো। আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা বলে স্যার কিছু নোটস দেখান আপনার চ্যানেলে, বা কিছু আমার স্টুডেন্ট রয়েছে যারা চাইছে ভর্তি হব আমার কাছে বাংলা এসএসসি পড়ার জন্য। এমনিতে আমাদের এখানে ব্যাচ চলছে, বেশ ভালোই ব্যাচ চলছে, প্রচুর ছেলে মেয়ের পড়াশোনা করছে অনলাইনে। তো কিছু স্টুডেন্ট বলছে স্যার কিছু নোটস দেখান, সেই নোটস দেখে যদি আমাদের ভালো লাগে তাহলে স্যার আমরা ভর্তি হতে পারি আপনার কাছে। যেহেতু এখানে রেট কম, যেহেতু আমি একটা স্কুল টিচার, যেহেতু রেট আমাদের এখানে কম, তাই মানে কম রেটে অসামান্য এখানে পড়াশোনা কিন্তু এখানে হয়। সামান্য রেট কিন্তু অসামান্য পড়াশোনা আমাদের এখানে হচ্ছে। আপনি যদি চান যে ভর্তি হব, ভর্তি হতে পারেন। সবথেকে বড় দিক হলো আমাদের এমনি যে এখানে লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাসে আপনি বলার সুযোগ পাবেন। আপনি আর কি লাইভ ক্লাসে বলার সুযোগ রয়েছে, চ্যাট সেকশনে লেখার সুযোগ রয়েছে। এবং সবথেকে বড় দিক হলো যদি আপনি ক্লাস করতে না পারেন, ধরুন আপনার শরীর খারাপ হইলো বা আপনি টিউশনে পড়ান বা আপনার সংসার রয়েছে, কোনো অসুবিধা এখানে নেই, কারণ সমস্ত ভিডিও এখানে রেকর্ড থাকে। ওই রেকর্ড ভিডিও আপনি পরেও দেখতে কি পারবেন, এটা খুব বড় দিক। আমাদের 5 দিন করে পিডিএফ নোটস দিই, আজকেই আপনি যদি ভর্তি হন আপনাকে আমি 70টা নোটস দেবো, 70টা আপনাকে নোটস আমি পাঠিয়ে দেবো পিডিএফ নোটস আপনার মোবাইলে। নেক্সট কী হলো, মক টেস্ট। আমাদের এখানে মক টেস্ট বেশ খুব সুন্দর নেওয়া হয়, অনলাইন মক টেস্ট। আপনার যখন সময় হবে তখন আপনি মক টেস্টটাকে আপনি দেখতে পারবেন। তো এতগুলো সুযোগ সুবিধা থাকার জন্য ছেলেমেয়েরা কিন্তু আমাদের এখানে ভিড় করছে বেশ একাডেমিতে অনলাইনে। ক্লাসটা কিন্তু আগামীকাল রয়েছে, কিন্তু আজ যদি আপনারা ভর্তি হন তাহলে আপনারা নোটসপত্র আজ পেয়ে যাচ্ছেন। প্রিভিয়াস একদম নিউ ব্যাচ, প্রিভিয়াস যে কড়া ভিডিও আর কি যে ক্লাস আর কি নিয়েছি সেই কড়া ভিডিও রাখা রয়েছে আমাদের অ্যাপের মধ্যে, সেগুলো আপনি পেয়ে যাবেন। আর বাকি মক টেস্ট লিঙ্ক টিঙ্ক সব আপনাকে কিন্তু দিয়ে দেবো, একদম কম রেট, মানে একদমই কম রেট। আপনি যদি একটা মেসেজ করেন এই নাম্বারে তাহলে জানেন স্যার কত রেটটা স্যার আমাদের এখানে, একদমই কম রেটে কিন্তু আপনি একটা খুব বড়ো সুযোগ আর কি পাচ্ছেন। অতএব পারলে চলে আসুন এখানে। আর কিছু নোটস আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর আমাদের নোটস, দেখলে বুঝবেন হ্যাঁ স্যার নোটসের আমাদের কিন্তু কোয়ালিটি খুব ভালো, কিন্তু পরে অ্যান্সার লেখানো হয়। ঠিক আছে, যেরকম নোটস দেখে নিই, পারলে এই নাম্বারে কল করতে পারেন, করতে পারেন হোয়াটসঅ্যাপ। আমি আজ বাড়িতেই আছি, আজকাল ভর্তি হয়ে যান, মাত্র সময় আছে আপনার 3 মাস, এই 3 মাসে আপনার ভাগ্য নির্ধারণ হবে। ঠিক আছে, চলো ধন্যবাদ। এটা হলো আমাদের প্রথম নোটস, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার আপনাদের আন্তর্জাতিক সাহিত্যের রয়েছে খুব একটা, মানে এখান থেকে প্রশ্ন আসবে আপনার। দেখুন কিছু রকম দেওয়া রয়েছে এখানে, তার নাটকের সংখ্যা, তার সনেটের সংখ্যা, এগুলো পক্ষে আসে। তার নাটক প্রথম কখন হয়েছিল সংস্করণ, প্রথম কে ছিল সম্পাদক, তার নাটকের কেন্দ্রীয় প্রতীক কী ছিল। ঠিক আছে, এরপর দেখুন পাঠ পাঠ করে দেখুন দেওয়া রয়েছে তার, আমরা এখানে এখানে আমরা তার ঐতিহাসিক নাটক, কমেডি নাটক, তাই না, কমেডি নাটক। আপনার এদিকে রয়েছে রোমান্টিক কমেডি নাটক, দেখুন তার মাঝে ভ্যানিশ 12 নাইট, কী সুন্দর এইগুলো দেখুন পরপর সাজানো দেখুন এখানে আছে। ডার্ক কমেডি নাটক এবং তা আপনার ট্র্যাজেডি নাটক, এইটি খুব গুরুত্বপূর্ণ তার ট্র্যাজেডি নাটকগুলো, রোমিয়ান জুলিয়েট, হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, এগুলো আছে। কী দেওয়া রয়েছে এখানে এটা দেখাচ্ছি আর কি আপনাকে। ম্যাকবেথ প্রকাশকাল, তার এখানে 2-4টা যে প্রধান চরিত্র এবং কোন জায়গাতে এটা আর কি হয়েছে এবং বিষয়বস্তু প্রত্যেকটা দেখুন দেওয়া রয়েছে। কিং লিয়ার, ওথেলোর সেম, রোমিয়ান জুলিয়েট একই প্রকাশকাল, রোমিও কে ছিল, জুলিয়েট কে ছিল, এই সমস্ত আর কি, এবং বিষয়বস্তু কি এবং তার কোন খল চরিত্র প্রত্যেকটা দেখুন। এগুলোর বাইরে প্রশ্ন জানালে আসে না, এগুলোই দেয় পরীক্ষা আপনাকে হয়তো দিয়ে দিল। 12 নাইট এর সাবটাইটেল কী দেখুন দেওয়া রয়েছে, দেখুন এর সাবটাইটেল দেখুন দেওয়া রয়েছে আপনাকে, হোয়াট ইউ উইল, এগুলো পড়তে হবে আমরা আমাদের এখানে, এগুলো আমরা বানিয়ে বানিয়ে পাঠাই, রোজ পাবেন এগুলো এই সব নোট। দেখুন এসএসসিতে আপনার নোটস যত ভালো তত কিন্তু আপনার পরীক্ষা ভালো হবে। তো আপনাকে তথ্যই নেই আপনি কী পড়বেন, কিন্তু এখানে কিং জন, জুলিয়াস সিজার, এগুলো সব দেখুন এখানে দেখুন দেওয়া রয়েছে আর কি। তো এগুলো আমাদের এখানে দেওয়া হয় একদম একদম মানে খুব কম রেটে, পারলে এই নাম্বারে একটা আপনি ইউজ করেন হোয়াটসঅ্যাপ, আপনি আর কি সব পেয়ে যাবেন, পারলে হোয়াটসঅ্যাপ করুন, আমি বাড়িতেই আসি। ঠিক আছে।